নমস্কার, স্বাগতম জানাইছো। আপুনি চাই আছে আফটারনুন এক্সপ্রেস, স্টুডিওত মই গীতাশ্রী। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ নহলে পুনের লকডাউন দিবলৈ বাধ্য হব সরকার। গতিকে রাইজ সচেতন নহলে পুনের সম্মুখীন হব লাগিব লকডাউনের। বুধবারে গোলাঘাটত পুনের এনে ধরনের গুরুত্বপূর্ণ মন্তব্য আগবহালে মন্ত্রী পীযূষ হাজরিকায়। মন্ত্রীগিয়ে উপনির্বাচনত আটাইকশ আসনতে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করার রাইজর দলে নির্বাচনত তিলমানো প্রভাব পেলাব নয় বলেও দাবি করে। কিন্তু কোভিড সম্পর্কীয় যি তাৎপর্যপূর্ণ মন্তব্য মন্ত্রীগীর, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ নহলে পুনের লকডাউন দিবলৈ সরকার বাধ্য হব, এই কথা স্পষ্ট করে দিছে মন্ত্রী পীযূষ হাজরিকায়। গতিকে রাইজ সচেতন নহলে পুনের সম্মুখীন হব লাগিব লকডাউনের। বুধবারে গোলাঘাটত এই ধরনের এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে মন্ত্রী পীযূষ হাজরিকায়। আনহাতে যি উপনির্বাচন অনুষ্ঠিত হবলগিয়া হয়ে আছে আসন্ন, সেই উপনির্বাচনক লৈ মন্ত্রীগীর মন্তব্য যে আটাইকশ আসনতে বিজেপির জয় নিশ্চিত, কিন্তু লগতে রাইজর দলকো তীব্র কটাক্ষ, তিলমানো প্রভাব পেলাব নয় রাইজর দলে। ইনফেকশন বেশি হয়ে গই থাকে, যদি আকো আমি যদি বেমারটা রোধ করব নয় আকো লকডাউন করব লাগবে। মই লকডাউন ব্যক্তিগতভাবে একেবারে নিবিচার, লকডাউনে বহুত ক্ষতি করে, ইকোনমি নষ্ট হয়েছে, লড়া ছলীর পড়া শুনা নষ্ট হয়েছে, সকলোরে কাম কাজ নষ্ট হয়েছে। গতি লকডাউনের মানে পক্ষপাতী নহয়, কিন্তু এই বেমারটা এনেকা যে পৃথিবীত যত স্প্রেড হয় খুব বেশিকে লকডাউনে হয়ে গেল লাস্ট রিজোর্ট। গতি যদি বেশি হয় তো উপায় নোহা হব, কিন্তু সকলে যাতে অল্প মানি চলে, ভ্যাকসিন লয়, অল্প নিয়ম কানুনখিন মানি চলে সকলকে অনুরোধ করছো। স গোটে কথাটা এই বেমারটা পৃথিবীতেই বেমারের একমাত্র লাস্ট রিজোর্ট হল লকডাউন। এই অল আমার ভারতবর্ষত করা নাই, করা নাই, এই ইউরোপ আমেরিকা সকলতে এইটাই লাস্ট রিজোর্ট আসে। ভ্যাকসিনেশন হওয়ার পশত মানুষের কোবাত যদি ইনফেকশনও হয়েছে মর্টেলিটি কম বা রোগটোর ভয়াবহতা অল্প কম। গতি ভ্যাকসিন যোনে লওয়া নাই, যে অলমোস্ট আমার ফার্স্ট ফেজের ভ্যাকসিন সবরে অলমোস্ট হয়ে গেছে, কিন্তু 95, 93, 94% হয়ে গেছে, বাকি যিখিনি আছে গোটেখিনিয়ে যাতে লই লয়, সেকেন্ড ডোজ ভ্যাকসিনও যাতে সময় নষ্ট নকরাকে লই লয় সকলকে মই তার কারণে অনুরোধ করছো। তাৎপর্যপূর্ণ মন্তব্য আসছিল সেয়া মন্ত্রীগীর। আনহাতে শিলচরের যে শেহতীয়া খবর, শিলচরত এনফোর্সমেন্ট ইন্সপেক্টরক গ্রেপ্তার করা হয়েছে। কয়লা সিন্ডিকেটত জড়িত থাকার অভিযোগতে গ্রেপ্তার করা হয়েছে ভব কাকতিক। আর মঙ্গলবার ঘটনা, মঙ্গলবারে জেরার অন্তত গ্রেপ্তার করা হয়েছে ভব কাকতিক। ইন্সপেক্টরগীক দীঘারখাল গেটর দায়িত্বত আছিল ভব কাকতিক। পুনের এবার জানাইছো, কয়লা সিন্ডিকেটত শিলচরত জড়িত থাকার অভিযোগ আর শিলচরত এনফোর্সমেন্ট ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। কয়লা সিন্ডিকেটত জড়িত থাকার অভিযোগতে গ্রেপ্তার করা হয়েছে ভব কাকতিক। পোসা করেছিল, জেরা করা হয়েছিল, মঙ্গলবারে জেরার অন্তত গ্রেপ্তার করেছে ভব কাকতিক। দীঘারখাল গেটর দায়িত্বত আছিল ভব কাকতিক। বরাকর হোর্ডিং কাণ্ডত চারিজনলৈ সমন জারি করেছে মহানগর আরক্ষীয়ে। দিসপুর আর গীতানগর থানাত হাজির হওয়ার নির্দেশনা দিয়া হয়েছে। বিডি ওয়াইএফর মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্ত রায়ক সমন জারি করা হয়েছে। ইফালে বিডি ওয়াইএফর উপদেষ্টা ঋষিকেশ ডেকু সমন জারি করেছে দিসপুর আরক্ষীয়ে। বিডি ওয়াইএফর মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্তকু গীতানগর আরক্ষীয়ে দিছে সমন। সদবঙালী ছাত্র যুব সন্থার এপসিওর সভাপতি রাজু দেবকু সমন জারি করেছে গুৱাহাটী মহানগর আরক্ষীয়ে। শেহতীয়া যে খবর, বরাকর সেই হোর্ডিং কাণ্ডত বরাকত অসমীয়া ভাষার পোস্টারত কোলা রং হনার অভিযোগত দুজনক গ্রেপ্তার করা হয়েছে। বিডি ওয়াইফর দু সদস্যক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। সমর দাস আর রাজু দেব নামের দুজনক গ্রেপ্তার করেছে। বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট আর সদ বঙালী ছাত্র যুব সন্থায় অসমীয়া ভাষার পোস্টারত কোলা রং হানি দিছিল আর প্রতিবাদ করেছিল। তারপরে বিডি ওয়াইফে মঙ্গলবারে বিডিএফর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়ক জেরা করেছিল আরক্ষীয়ে। ড্রাগসর বিরুদ্ধে নগাঁও আরক্ষীয়ে ধারাবাহিকভাবে সফল অভিযান চলাই অহার সময়তে বুধবারে পুৱতি নিশা রহা আরক্ষী আটক করবলে সক্ষম হয়েছে তিনিটাক ড্রাগস সরবরাহকারী। পুৱতি নিশা রহা আরক্ষীয়ে অভিযান চলায় চাপরমুখ রেল স্টেশনের এগারী মহিলার সঙ্গে তিনি ড্রাগস সরবরাহকারীক আটক করবলে সক্ষম হয়। জানিব পৰা মতে ধনিয়াভেটির নগাঁর ধনিয়াভেটির ড্রাগস সরবরাহকারী কেটার ডিমাপুরের রেলেরে ড্রাগস সরবরাহ করে আহি থাকার অবস্থাতে চাপরমুখ রেল স্টেশনত তিনিওকে আটক করে আরক্ষীয়ে। আর ধৃত সরবরাহকারী কেটা রশিদুল হক, আইনুল হক আর সীতারা বেগম।
ধৃত ড্রাগস সরবরাহকারী কেইজনৰ পৰা আৰক্ষীয়ে বুজন পৰিমাণৰ ড্রাগস জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে। উল্লেখযোগ্য যে ডিমাপুৰৰ পৰা প্ৰায় এনে ধৰণে ৰেলেৰে ড্রাগস সরবরাহ হৈ আহিছে।